না, আমি এই ব্যাপারে বলি, এই ব্যাপারেই বলি, আমি বলতে চেয়েছিলাম না। তো এটা হচ্ছে গিয়া যে সাকিব সম্বন্ধে কিছু একটা বলে আমার মনে হয় আমি ভুল করেছি, ভুল এই জন্য করেছি, একজন প্রযোজক তার শুটিং করতে, সাকিবের শুটিং করতে আমেরিকায় গিয়ে শুটিং করে এসেছে, ওরা এখন ওরা আমাকে, আমি বলি তুমি আর তোমার আর কথা মাঝখানে বললো না, শেষ হলে বলো। তো একজন প্রযোজক, আমি শুনলাম যে আমাদের জুনিয়র একজন ভালো পরিচালক অলিক, সে আমেরিকায় গিয়ে সাকিবের শুটিং করছে, এখন ওরা করছে। আমাকে যখন এক মিডিয়াতে আমি ইন্টারভিউ দিয়ে আমাকে বললো যে সাকিব খান বাংলাদেশের একটা ছবি আমেরিকাতে গিয়ে প্রযোজক ডাইরেক্টর ওখানে গিয়ে ডাবিং করে এসেছে, তো এই ব্যাপারে আমি তো ভাবলাম যে এটা তো আমাদের চলচ্চিত্রের কারো কাম্য হতে পারে না যে শেষ পর্যন্ত একজন পরিচালক প্রযোজক টাকা খরচ করে আমেরিকায় গিয়ে ডাবিং করবে। আমি ভাবলাম হয়তো সাকিব শিডিউল দিতে পারে না, বিধায় দিচ্ছে না বা দিতে পারছে না, বিধায় ওরা সাকিব খান ওইখানে কোনো শুটিং ফুটিং নাই, মাঝখানে আমার ওর ডাবিংটা করতে পারবে, চলে গেছে। কিন্তু জিনিসটা মূলত জিনিসটা একটাই যে সাকিবের ডাবিং করতে পরিচালককে আমেরিকায় যেতে হয়েছে, এটাই আমরা জানি। তো ভিতরে কী সমস্যাটা এটা তো আমরা জানি না। তো আমি বলার পর আমাকে প্রযোজক সাহেব খসরু, আমি ওকে যথেষ্ট আদর করি, সে আমাকে অত্যন্ত সম্মান করে, সে বলো বড় ভাই আমরা তো ওর বিরুদ্ধে আমাদের তো কোনো বক্তব্য ছিল না, আমরা গিয়ে ওই সেখানে গেছে, আমি ডাইরেক্টরকে পাঠিয়েছি কাজটা তাড়াতাড়ি হবার জন্যে। আমি বললাম যদি এটা এইভাবেই জানতাম তাহলে আমাকে ইন্টারভিউ তার এই কথা মানে একটু রাগ হয়ে সাকিব সন্ধে বলেছি এটা আমার বলা, আমি বলতাম না। আমি ভাবলাম যে শেষ মূলত তো একটাই কথা যে একজন পরিচালক আমেরিকায় গেছে তার ডাবিং করতে, পিছনে যে গল্পটা কি কাহিনিটা কি আমি জানি না, রাস্তাতে একটা লোক খুন হয়ে পড়েছে, একজন লোক একজনকে মেরে ফেলেছে, আমার সঙ্গে মেরে ফেলেছে বেটা আর কোন কাম পেলা লোক নয়, কেন মানুষটা তো জানি না, এমন হয়তো যে মারা গেছে যে মেরেছে তার থেকেও খারাপ যে লোকটা খুন হয়েছে, সেই জন্য হয়তো তার শাস্তি পেয়েছে, এরকম হতে পারে, আবার একটা ভালো মানুষও মরতে পারে। তো এখন আমি মানে ওভারঅল আমাদের চলচ্চিত্র কোনো প্রযোজক যেন প্রযোজককে যেন শিল্পীরা এরকম ওই ইয়েতে না ফালায়, বিপদে প্রযোজকরা না পড়ে, সেই জন্য আমি কথাটা বলেছি। কিন্তু শেষ পর্যন্ত জানলাম যে সাকিব ইচ্ছাকৃতভাবে সাকিব ওদেরকে শিডিউল দেয় নাই, মানে ও চায় না, চাইলে তো শিডিউল দিতই। আমি আবার শুনছি সাকিব নাকি বলেছে আপনারা যদি এখানে আসেন আমি ডাবিংটা করে দিতে পারবো, এটা হচ্ছে উইলিংলি সে বলেছে, এটা আমি জানতাম না। তো না জেনে কথা বলা ঠিক না, আমি মনে করি সাকিব মাইন্ড করেছে, আমার আমার কটু কথায় সে মাইন্ড করেছে, তা আমি বলবো কেন, প্রযোজক তো আমাকে আমার কাছে ক্লেম করে নাই, তাহলে তো সাকিব খানের কাছে আমাকে সরি বলতে হবে, আমি কেন গায়ে পড়ে কথাটা বললাম, সত্যি কি না, তাহলে আমি প্রযোজকের কোনো ক্লেম নাই, এর পরিচালকের কোনো ক্লেম নাই, গায়ে মানে না বলার মতো হয়ে গেলাম না, আমি কেন বলতে যাব, আমাকে আমি ওভারঅল চলচ্চিত্রের আমি এত কিছু জানতাম না পিছনে কি কাহিনিটা আছে, আমি ওভারঅল কথাটা বললাম যে এটা উচিত না, এরকম হলে তো তার শাস্তি হওয়া উচিত, এতটুকুই বলেছি। আমার সাথে যোগাযোগ হয় না, হ্যাঁ বলুক যা ইচ্ছা করো করুক করুক, সে করবে এটা তার ইচ্ছা, হ্যাঁ যাও, তাতে সে যদি মনে করে আমি যাবো যেতেই পারে, যাবে সে, না আমি যোগাযোগ আমার আমি তো তার কাছে তো আমার কোনো ইয়ে নাই, ক্লেম নাই, আমি যোগাযোগ করবো কেন, সে ফোন করে বলতে পারে আপনি এটা কেন বললেন, সে বলতে পারে আমাকে, সে চাষ করতে পারে আমাকে, চাষ করলে বা জিজ্ঞেস করলে আমি সেভাবে বলতাম যে যা এটা তার ইচ্ছা, তো মানে যা এটাকে আমি বলবো যে যাওয়া উচিত না, এটা আমি বলবো কেন, মানে ওই গায়ে পড়ে কারো পক্ষে কোনো কথা বলা ঠিক না, এটাই আমি শিক্ষা নিলাম, আমি ওভারঅল চলচ্চিত্রের ভালোর জন্য আমি কথাটা বলেছি, অন্যান্য কোনো শিল্পী যেন এরকম বিপদে কাউকে না ফেলে, এই জন্য এটা খুব ভালো লাগছে। এবং আয়োজন করেছে আমাদের পরিচালক সমিতির সভাপতি সেক্রেটারি, বলতে গেলে ওদেরকেই কৃতিত্বটা আগে দিতে হয়, এবং ওনার ইউনিটে যারা আছে সবাইকে আমার তরফ থেকে আমি খুব ধন্যবাদ জানাই, অনেকদিন পর একটা সুন্দর পরিবেশ পেলাম আলমগীর কুমকুম সাহেবে একদিন এই পরিচালক সমিতির জন্ম দিয়েছিলেন আমাদেরকে নিয়ে, উনি উদ্যোক্তা ছিলেন বিধায় আজকে আমরা এই অনুষ্ঠানগুলো আমরা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে করতে পেরেছি। তো আর পরিচালক সমিতিকে তো ধন্যবাদ দিলামই, আর স্মরণ করি আমরা আমাদের আলমগীর কুমকুম ভাই সেক্রেটারি ছিলেন আমজাদ হোসেন সাহেব, মূলত আলমগীর কুমকুম সাহেবের একক চেষ্টাতেই
এই চলচ্চিত্র সমিতি গঠিত হয়েছিল, আমাকে ফোন করেছিলেন একদিন যে ঝুন্টু আপনি একটু এফডিসে আসেন, কথা আছে। আসলাম, কাজ আমি একটা সমিতি করব, আপনি অনেককে ফোন করে নিয়ে আসছেন, আপনি বললে আসবে। আমি ফোন করেছি, আমার বন্ধু আব্দুল জলিল মিন্টু পরিচালক, সুনামধন্য পরিচালক, তারপর মতিন রহমান, মোতালেব হোসেন, আমার লেভেলে যারা আছিল সবাইকে, এবং আমজাদ ভাইকেও ফোন করেছিলাম যে আমদাদে আসেন। সবাই আসছে, বললো তখন কুমকুমায় যে আমি একটা সমিতি করবো পরিচালকদের দুঃখ দুর্দশার জন্য। তখন বললাম যে আমরা যখন আসলাম আপনি করেন, আমরা আপনার সাথে আছি। কুমকুমবাকে আমিই বলেছিলাম আপনার প্রেসিডেন্ট হয়ে যান, আর আমাদের একজন খ্যাতনামা মানুষ সারা দেশ চিনেন সেই আমজাদ হোসেন, আমজাদ ভাইকে নিয়ে আপনার প্রেসিডেন্ট, আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি এটা করে ফেলেন। ইসি কমিটিতে বোধ আমরা ছিলাম, তো আজকে আজকে পর্যন্ত এই সমিতি সুন্দরভাবে টিকে আছে। কুমকুমাইকে মনে পড়লো, আল্লাহ ওনার ইয়া করো প্রাপ্তি। তোমাদের একটা শব্দ কুতি জানি কুড়াই নিয়ে আসছো মনে হয়, যারাই আসে প্রাপ্তি, প্রাপ্তি বলতে কি বোঝাও, কি পেয়েছি কি না পেয়েছি সেটা বলো। সব পেয়েছি আমরা, আমরা সবাই পরিচালক হয়েছি, সুন্দর সুন্দর চলচ্চিত্র নির্মাণ করেছি, দেশ বিদেশে আমাদের চলচ্চিত্র গেছে, আমাদের দেশের সুনাম হয়েছে, সিনেমা হল হলগুলোতে আমাদের দেশের এই 40 বছরে প্রচুর চলচ্চিত্র নির্মাণ হয়ে সেখানে গেছে, চলচ্চিত্র ব্যবসা উন্নতি হয়েছে, সিনেমা হলের মালিকরা পয়সা পেয়েছে, প্রযোজকরা পয়সা পেয়েছে, অনেক কর্মচারীরা সুন্দরভাবে বেতন পেয়ে ওরা চলেছে। এটি তো প্রাপ্তি, আর কি প্রাপ্তি? আর অনেক কিছু ভালো ভালো চলচ্চিত্র নির্মাতা ছিল, ওদের দ্বারা মানুষ অনেক কিছু দেশের জাতির অনেক কিছু দেখতে পেয়েছে, আমাদের দেশের স্বাধীনতার উপর চলচ্চিত্র নির্মাণ হয়েছে। না এটা এখানে কেন, এখানে কেন? তুমি পশ্চিমবাংলায় আসো, অনেক বড় বড় পরিচালক ছিলেন, সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক, মৃণাল সেন, তারপর এর থেকেও মানে এরকম আরও অনেক বরণ্য বড় বড় পরিচালক ছিলেন। শেষের জীবনে কি ওরা চলচ্চিত্র নির্মাণ করেছে? করে নাই। তো একবার আসে সুনামের সঙ্গে, ওরা দেশ দেশের মানুষকে অনেক মানুষের জন্য অনেক কিছু চলচ্চিত্রের মাধ্যমে দেখাতে চেষ্টা করে, দেখিয়েছে। একটা সময় আসে ওরা ব্যাক করে, যেমন আমি একদিন অনেক কিছু করেছি, এখন আমার আমার সময় গেছে, গা চলে গেছে, আমার আমার বয়স হয়েছে, আগের মতো পরিশ্রম করতে পারবো না, ইয়া বয়স হয়েছে, বিধায় প্রযোজকরা ইয়াং ব্যাচ যারা চলচ্চিত্র নির্মাণ করাতে খুব কঠিন, খুব কষ্টকর, পাহাড় বাবা এই বাবা, রাস্তাঘাটে মানুষ ধাক্কাধাক্কি, বয়স হয়ে গেলে মানুষের জন্য এটা খুব কঠিন হয়ে যায়। তো এইভাবে ইয়া নতুন আসবে, পুরনো যাবে, আর চলচ্চিত্র এখন সিনেমা হলগুলো প্রায় শেষ হয়ে গেছে, তো চলচ্চিত্র অনেকে বলে যে চলচ্চিত্র তো শেষ, চলচ্চিত্র আগের থেকে বেশি মানুষ এখন দেখে, আমাদের সময় যতটুকু এখন বেশি দেখে, কিন্তু ওরা সিনেমা হলে গিয়ে দেখে না, ওরা বাসায় টিভিতে দেখে। টিভিতে যখনই যখনই আমি কোনো আমার বাসায় যাই, তখন দেখি যে আমার ঘরে যারা ঘরের মহিলারা যারা আছে তারা টিভি চালিয়ে দেখছে, ওরা খবরও দেখে না, ওরা ওরা ছবি দেখে, গিয়ে দেখি আমাদের দেশের বাংলা ছবি চলছে, তখন খবরের টাইম আসলে আমরা বলি একটা খবরটা দেখি আবার দেখো, তখন ওই সকাল থেকে রাত পর্যন্ত কাজ না থাকলে ওরা বাংলা ছবি দেখে। শুধু মহিলারা না, সবাই, একটা চা রয়েছে বাজারের সামনে একটা চায়ের দোকান, সেখানে ভিড়, টিভি ছেড়ে রেখেছে, বাংলা ছবি চলছে, মানুষ চা খাচ্ছে আর দেখছে। চলচ্চিত্র আগেতে বেশি দেখে, কিন্তু সিনেমা হলে গিয়ে 3 ঘন্টার সময়টা ব্যয় করাটা খুব কঠিন এখন, কারণ কি এই 3 ঘন্টা কাজ করলে 200-300-400-500 টাকা একটা গরিব ছবি ছবি তো ওই শ্রমিক মেহনতি মানুষরাই দেখে, বড় লোকটা তো ছবি দেখে না, তো ওরা ওই 3 ঘন্টা ওই ছবি না দেখে কাজ করলে 300-400 টাকা ইনকাম করতে পারে। তো এই জন্য ওরা সমস্ত দিন কাজ করে বাসায় গিয়ে মিডিয়াতে গিয়ে ছবি দেখে, ঘুমোতলে ঘুমিয়ে গেলাম, আবার কাল কাজ শেষ করে এসে ঘরে বসলাম, সেখান থেকে বাকিটুকু দেখে নিলাম। চলচ্চিত্র আগের থেকে বেশি দেখে, কিন্তু ঘরে বসে দেখে।